মানিকগঞ্জের সিঙ্গাইরি উপজেলার জামিরতা ইউনিয়নে নৌকা প্রার্থী খোকন মিয়ার গোয়ালঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নির্বাচনে হেরে যাওয়ার পর প্রতিপক্ষ আনারস প্রতীকের লোকজন আগুন দিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর আগুনের বিষয়টি নিশ্চিত করে জামিরতা ইউনিয়ন যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও নৌকা মনোনীত প্রার্থী খোকন মিয়া বলেন প্রতিপক্ষ আনারস প্রতীকের লোকজন হেরে যাওয়ার পরপরই তাকে সহ একাধিক নৌকার কর্মীকে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দেয় এরপর ভোরে আগুন দেওয়া হয় এ সময় পুড়ে যায় দুটি গরু ও একটি মোটরসাইকেল